আমি সারিয়া, আমি আছি আপনাদের সাথে বাঙালিদের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে জড়িত খেলা ধাঁধার আয়োজন নিয়ে। আশা করি আপনারা আমাদের আগের এপিসোডগুলো দেখেছেন এবং সেইগুলোতে অনেক মজা উপভোগ করেছেন। মানে আমি আগের এপিসোডে আমি আমার কাজিন এবং আমার ছোট বোনের সাথে করেছিলাম, কিন্তু এই এপিসোডটা হচ্ছে আমার ছোট ছোট ভাগ্নিদের নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ওদেরকে দেখা যাক নতুন মেম্বার এবং নতুন নিয়োগ। আমার ভাগ্নিগুলো এখানে দাঁড়িয়ে আছে, আসলে ওরা আড্ডা দিচ্ছে। আমি এখন ওদেরকে বলবো ওদের ফিলিংসটা কিরকম ছিল। কি করছো তোমরা এখানে? ওরা গল্প করছিল। তো তোমরা তো গল্প করছিলে না, তো তোমাদের বোরিং লাগছে না বিষয়টা? তো কি করা যায় বলো তো? চলো আমরা কোনো কিছু একটা খেলি। কি খেল? খেলার মতো কিছু নাই আসলে কিছু নাই, কিন্তু আমরা তাও খেলবো। তো আমরা কি খেলা যাই? আমরা চলো ব্রেনের কোনো খেলা খেলি। আমরা একটা খেলা খেলবো যেটার মাধ্যমে আমাদের বুদ্ধি বাড়বে। তো সেটা হচ্ছে ধাঁধা। তোমরা কি নাম শুনেছ? হ্যাঁ নাম শুনেছি। তোমরা নাম শুনেছো কিন্তু খেলেছো কখনো? না। তো খেলাটা কিরকম মনে হচ্ছে তোমার কাছে, যে আসলে কিরকম হতে পারে? বুদ্ধি তো অবশ্যই খাটাতে হবে, যেহেতু এটা বুদ্ধির খেলা তো আমাদের বুদ্ধি অবশ্যই খাটাতে হবে। তো কথা না বলে চলো আমরা খেলাটা দেখি, আর তোমাদের ফিলিংস কেমন হচ্ছে তাই? ইন্টারেস্টিং লাগছে না? তো ওদের অনেক ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। তো কথা না বাড়িয়ে খেলাতে যাব। তার আগে আপনারা যারা আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার এবং কমেন্ট করেনি, তারা অবশ্যই কি করবেন? লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট ধাঁধাতে যাই। ফার্স্ট ধাঁধাটা কীরকম সেটা আমরা এখন দেখবো, খেলাটি কীরকম সেটাও তোমরা দেখবে, ঠিক আছে? তো ফার্স্ট ধাঁধাটা হলো দুজন দুজনাকে পথ দেখায় কিন্তু কেউ কারো চেনে না। দুজন দুজনকে পথ দেখে কিন্তু কেউ কারো চেনে না, কী হবে? আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কি হতে পারে, ঠিক আছে? টাইম কিন্তু শেষ খালামুনিরা, এখন কিন্তু টাইম শেষ। আমি কিন্তু অ্যান্সারটা বলে দিব, তাড়াতাড়ি বলো। আচ্ছা ওরা তো পারছে না, তো আমি অ্যান্সারটা বলে দিই। আপনারা যারা যারা পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসলে বুঝতে পেরেছেন কী হতে পারে জিনিসটা। তো অ্যান্সারটা হলো চো। অ্যান্সারটা হবে কি? চো। তো চোখ কেন হলো তাই না? চোখ হলো কারণ চোখ দুইজনে কিন্তু দুজনকে পথ দেখায়, মানে আমরা কিন্তু দুই চোখ দিয়ে কিন্তু পথটা দেখি এবং কিন্তু কেউ কাউকে কিন্তু চেনে না এবং কেউ কাউকে দেখতেও পায় না। এই জিনিসটা বোঝানো হয়েছে, দুজন দুজনকে পথ দেখাই কিন্তু কেউ কাউকে চেনে না, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ধাঁধার অ্যান্সার। তো কেমন লাগছে মানে খেলতে? তো বুদ্ধি খাটাতে হচ্ছে না, ঠিক আছে? তো আমরা সেকেন্ড ধাঁধা যাই নাকি কী বলো? ঠিক আছে, সেকেন্ড ধাঁধাটা হলো থাল ভরা সুপারি গুনতে পারে কোন ব্যাপারে? আপনারা যারা পারেন, আমি জানি অনেকেই পারেন এই বিষয়টা, মানে এই জিনিসটা আসলে আপনারা এই জিনিসটা আমি অনেক শুনেছি। এই জিনিসটা যারা যারা পারেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আসলে কী হতে পারে অ্যান্সারটা। আর তোমরা যারা যারা পারো তোমরা একটু ভাবো, ভাবলে অবশ্যই পারো। তো কী হতে পারে একটু ভাবো, অনেক সিম্পল জিনিস খেলা বলে, মানে তোমরা একটু ভাবো কী হতে পারে। মাথায় চুল, সুপারি, মানে সুপারি না, মানে সুপারিটা দেয় মানে বসে একটা থাল ভরা সুপারি বলতে পারে কোন ব্যাপারে? একটু ভাবো, টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, একদমই শেষ হয়ে যাচ্ছে টাইম, তাড়াতাড়ি। তারা তোমার মনে হয়? তারা তোমাদের কি মনে হয়? তারা তো গোনা যায় না, তারা হয়, তারা
ওরা বলছে তারা হতে পারে, আপনারা যদি জানেন তারা না যারা কি হবে জানি না, যদি হয় আপনাদের মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখেন যে আসলে কি হবে। ওরা বলছে তারা, ঠিক আছে। তোমাদের অ্যান্সারটা ভাবছি নিব কি নেব না, তোমাদের অ্যান্সারটা হয়েছে ওরা অনেক খুশি ওদের অ্যান্সারটা হয়েছে তাই, ঠিক আছে। ওদের অ্যান্সার হয়েছে এই জন্য ওরা অনেক খুশি। তো দেখছো পারলে কি খুব মজা লাগে না, খুব মজা লাগছে, খুব মজা লাগছে ওদের। তো আমরা চলো থার্ড ধাঁধাতে যাই, ঠিক আছে। তোমরা তো আরও ইন্টারেস্ট বাড়ছো তোমাদের না, তো চলো আমরা থার্ড ধাঁধাটা কী হতে পারে সেটা তো শুনি। থার্ড ধাঁধাটা হলো জলে চলে পানি ছোঁয় না, রাতে তলে পাখি জলে। কি হতে পারে? অনেক সিম্পল জিনিস খালাবুনি, তোমরা কিন্তু গ্রামে দেখেছো এই জিনিসটা, কিন্তু গ্রামে থাকে। আমি কিন্তু ক্লু দিয়ে দিয়েছি, আপনাদেরও দিয়েছি ক্লু। তো আপনারা যারা পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি জানি অনেকেই পারবেন এই বিষয়টা, বিকজ এটা অনেক সিম্পল একটা জিনিস যেটা গ্রামে আমরা সচরাচর। আরেকটা ক্লু দিব, রাতে দেখতে পাই, রাতে। ওরা বলছে ওরা পারে, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কি হতে পারে। তো ওদের অ্যান্সারটা শুনে আসি, তো তোমরা বলো জোনাকি। ওরা বলছে জোনাকি হয়, তো তোমাদের কেন মনে হলো জোনাকি বলো তো? জলে কিন্তু পানি, মানে জলে ওইটা তো আর পানিতে যায় না, তারপর রাতে তো জলে, তারপর তলে জলে, তল মানে নিচে, নিচেই তো জলে, জোনাকি তো নিচেই লাইট। অ্যাবসলিউটলি রাইট, ওদের অ্যান্সারটা হয়েছে, ওদের অ্যান্সারটা হয়েছে। আসলে ওদের এটা ঠিক ছিল, বিকজ জলে চলে পানি ছোঁয় না, মানে জোনাকি পানি ছোঁয় না কিন্তু জলে চলে, বাট ওদের মানে রাতে তলে বাতি জলে, মানে ওদের নিচে তো বাতি জলে, আপনারা তো জানেন তাই না? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে আজকে ধাঁধাগুলো একটু সহজ হয়ে যাচ্ছে, জানো, মানে আমরা তো আরও আগে এপিসোডগুলো করেছি, তোমরা অবশ্যই দেখেছো। তো ওইগুলোতে কিন্তু একটু কঠিন কঠিন ছিল না প্রশ্নগুলো, কিন্তু এখন আমি একটু সহজ সহজ প্রশ্ন করছি, বিকজ তোমরা আমার ছোটো ছোটো খালা বলি, এই জন্য দেখছো ওরা ছোটো ছোটো মানুষ, তাই ছোটো ছোটো প্রশ্ন করছি। হ্যাঁ, মানে আমরা ফোর্থ ধাঁধাতে যাবো, ঠিক আছে। তো ফোর্থ ধাঁধাটা হলো, বলবো, হ্যাঁ, ফোর্থ ধাঁধাটা হলো রেল গাড়ি চলে টুক্কা মারলে পয়সা হয়ে পড়ে। এটা কি ধরনের ধাঁধা একটু ভাবো খালা বলি। আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কি হতে পারে অ্যান্সারটা, ঠিক আছে। আমি জানি অনেকেই পারবে বিষয়গুলো, আজকের ধাঁধাগুলো না আসলে অনেক সিম্পল এবং অনেক সহজ, বিকজ আমার ছোটো ছোটো ভাগ্নি, তো ওরা আসলে বড়গুলো গেস করতে পারবে না, তো ছোটো থেকে শুরু করবো তো আমাদের জন্য ছোটো ধাঁধা নিয়ে এসেছি, আপনারাও আমি জানি অনেকে পারবেন, যারা যারা পারেন তারা তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যে আসলে কী হবে। আর তোমরা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ভাবো কী হতে পারে, আমাদের কিন্তু টাইম বেশি দেওয়া যাবে না। চলে টুকটা মারলে পয়সা পেরেছে, ছোট মানুষ তাও পেরেছে, যা মানে ওদের বাকি বুদ্ধি আছে, আসলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হ্যাঁ আসলে। তো ওরা পেরেছে, আমি জানি আপনারা অনেকে পেরেছেন, তা যারা পেরেছে তাদেরকে ধন্যবাদ, আর তোমাদেরকে মানে ধন্যবাদ যে তোমরা মাথা খাটিয়ে আসলে চেষ্টা করছো যে আসলে হবে কোনটা কোনটা হবে কোনটা হবে। তো তোমাদের কি কেমন লাগছে একটু বলো তো? খুবই ভালো লাগছে, প্রথমে একটু নার্ভাস হয়ে গেছে কিন্তু এখন খুব মানে পারার পর অনেক বেশি ভালো লাগছে না। তো আমাদের ফোর্থ ধাঁধা কিন্তু শেষ, এখন আমরা ফিফথ ধাঁধাতে যাব, শেষ ধাঁধা, ঠিক আছে। তো শেষ ধাঁধাটা একটু কঠিন না, আবার অনেক সহজও না, মানে তোমাদের জন্য মোটামুটি পারফেক্ট, আর আপনারা তো অবশ্যই পারবেন আমি জানি, এইটা অনেক সিম্পল জিনিস, আর আজকে যেগুলো একটু গ্রাম্যময় হচ্ছে, মানে গ্রামীণ জিনিসগুলো। তো কথা না পারি চলো ফিফথ ধাঁধাটা, ফিফথ ধাঁধাটা বলবো খালামনিরা, ফিফথ ধাঁধাটা হলো লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর ঘর। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী হবে, লোহার খুঁটি, লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর ঘর,
আপনারা যারা পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কী হতে পারে। প্রদীপ, এটা একটা গ্রামে আগে থাকবে না, এটার মধ্যে অপশন না তো, এটা তো তোমাদের এমসিকিউ প্রশ্নের মতো না, এটা হচ্ছে ধাঁধা। আরো একবার আরেকবার বলবো, লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর পর। ওরা বলছে যে হারিকেন হবে, আপনাদের কি মনে হয়? যদি হারিকেন মনে হয় তাহলে তো বলাই, আর যদি না মনে হয় তাহলে তোমাদের অ্যান্সারটা অ্যাবসলিউটলি রাইট, যে লোহার খুঁটি তারপর কাচের ঘর তার মধ্যে আলোর ঘর, ওদের অ্যান্সারটা একদম ঠিক হয়েছে যে এটাই হবে অ্যান্সারটা। আচ্ছা, তোমাদের মানে খেলতে কেমন লাগছে একটু বলো তো। খুবই ভালো লাগছে, তোমাদের অনেক মজা লাগছে না কি? আরও ঘর ঘুরবো এরকম মনে হচ্ছে, কিন্তু কি করবো বলো, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তো বিদায়ের পালা, আর বাসায় যেতে হবে, বুঝতেই পারছো। এখন না আমরা আবার আরেকটা এপিসোড নিয়ে আসবো, অবশ্যই আপনাদের সাথে, ওদের সাথেই নিয়ে আসবো আরেকটা এপিসোড। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, তোমাদের অনেক ভালো লেগেছে না? তোমাদের কেমন ফিল হচ্ছে? ফিলটা মানে বোঝানোর মতো না, এতটাই ভালো লাগছে মুখে বলতে পারছি। ওটা কি তোমরা আগে খেলে ফেলেছো? তো খেলো না, তো এই ফার্স্ট খেলছো, খুব ভালো লাগছে না? খুব তোমরা এই গেমসগুলো এবং তোমরা এই ধাঁধাগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে ধরবে এবং দেখবে যে ওদের বুদ্ধিটা আসলে কতটা। এটা কিন্তু আমরা যে কোনো বয়সের সাথে খেলতে পারি বলেছি, যে আমার ছোটো ছোটো নিউকলসগুলো, আমার ছোটো ছোটো ফ্রেন্ডগুলো, ওদের সাথে কিন্তু আমি খেলছি। আমি আবার বড়দের সাথেও খেলবো, তা সেই পর্যন্ত কিন্তু আপনাদের আমাদের সাথে থাকতে হবে, তাই না? তো আমাদের সাথে থাকতে হলে কী করতে হবে বলো তো? আমাদের ফেসবুক পেজে লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এপিসোডটা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু যেগুলো বলে সেগুলো করতে হবে, এবং আমাদের সাথে থাকতে হবে আমাদের নতুন নতুন ভিডিও পেলে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে বাই বাই।